আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওতে আজ আলোচনা করব দাঁতের এমন একটি সমস্যা সম্পর্কে যে সমস্যায় ঔষধ খেলে কখনোই তা ভালো হয় না তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স দাঁতের অনেক ধরনেরই সমস্যা হয়ে থাকে এর মধ্যে সব থেকে কমন এবং অনেকেরই যে সমস্যাটি হয়ে থাকে তা হলো দাঁত শিশির করা অনেকেই বলে থাকেন যে ঠান্ডা পানি মুখে নিলে দাঁত শিরশির করে এমনকি বাতাসেও দাঁত শিরশির করতে পারে এছাড়া হালকা ব্যথাও অনুভব হয়ে থাকে ভিউয়ার্স এ ধরনের সমস্যা অনেকেরই রয়েছে তো আসুন প্রথমত জেনে নেই যে কেন দাঁত শিরশির করা ভাবটি তৈরি হয় এবং কখন হয় ভিউয়ার্স আমাদের মুখে অনেকগুলো দাঁত থাকে তো যদি কখনো কোনো দাঁতের কিছুটা পরিমাণ ছিদ্র হয়ে থাকে অথবা কোনো দাঁতের অ্যানামেল লস হয়ে থাকে আপনারা অনেকেই জানেন যে দাঁতের উপরিভাগে যে অংশটি থাকে সেটাকে অ্যানামেল বলা হয়ে থাকে এবং অ্যানামেলের পরে থাকে ডেন্টিন অংশ তো যদি কোনো কারণে ঘর্ষণের কারণে হোক বা ডেন্টাল ক্যাভিটির কারণে হোক বা ক্যারিজের কারণে হোক যে কোনো কারণে যদি দাঁতের অ্যানামেল অংশ অর্থাৎ দাঁতের উপরে যে অ্যানামেলটি থাকে এই অ্যানামেল অংশটি যে দাঁতের ক্ষয় হয়ে যায় সেই দাঁতেই যদি কোনো ঠান্ডা পানি এসে লাগে তখন সেইখানটাই শিরশির করে এছাড়া যদি দাঁতের যে এখানে মাড়িটি থাকার কথা সেখান থেকে যদি মাড়িটি সরে যায় সেক্ষেত্রেও দাঁত শিরশির করতে পারে যেটিকে গাম রিসেশন বলা হয়ে থাকে তো এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁতের সামান্য এতটুকু ছিদ্র হওয়ার কারণেও কিন্তু আপনার দাঁত শিরশির করতে পারে এছাড়া দাঁতে যদি ছিদ্র না হয়ে থাকে তাহলে হয়তো দাঁতের মাড়িটি এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই দাঁতের মাড়িটি কিন্তু ঠিক এইখানে থাকার কথা ছিল কিন্তু যে কোনো কারণে দাঁতের মাড়িটি উপরের দিকে উঠে গেছে আর দাঁতের যে অ্যানামেল অংশটি থাকে সেটি শুধুমাত্র এই অঞ্চল এই অঞ্চলেই থাকে এটি হলো দাঁতের রুট অংশ যেটি শিকড়ের অংশ এই রুট অংশে কোনো ধরনের অ্যানামেল না থাকার কারণে এখানে ডেন্টিন ওপেন হয়ে আছে তো যদি কখনও কোনো দাঁতের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে যে দাঁতের গোড়া থেকে মাড়ি সরে গেছে এবং দাঁতের রুট অংশ কিছুটা বেরিয়ে গেছে এই ক্ষেত্রেও যখন মুখে ঠান্ডা পানি নেওয়া হয় এমনকি জোরে বাতাস টান দেওয়া হয় মুখের ভিতরে সেই ক্ষেত্রেও কিন্তু শিশির অনুভব হয়ে থাকে দাঁতের এই ডেন্টিন অংশে মূলত কথা হলো কি যে দাঁতের যে অ্যানামেল অংশটি থাকে এটি যদি ভালো থাকে এর পূরত্ব যদি অধিক ঘন হয়ে থাকে তাহলে আপনার দাঁতটি অধিক মজবুত দাঁতের অ্যানামেল যত মজবুত হবে যত বেশি হবে ততই কিন্তু দাঁত ভালো হয়ে থাকে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখান থেকে মাড়িটা সরে গেছে প্লাস দাঁতের গোড়ায় কিছুটা ক্ষয়ও হয়েছে একটু এদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রতিটি দাঁতের গোড়া থেকে মাড়ি সরে গেছে সেই সঙ্গে দাঁতের বেশ অনেক অংশই কিন্তু ক্ষয় হয়ে গেছে যাদের মুখে এই ধরনের ক্ষয়প্রাপ্ত দাঁত রয়েছে এটি হতে পারে এইখানে ক্ষয় অথবা হতে পারে সামনের দিকে ক্ষয় দাঁতের যে কোনো স্থানে যদি এই ধরনের ক্ষয় দেখা যায় এটি কিন্তু একদিনে হয় না দীর্ঘদিন ধরে ক্ষয় হতে হতে কোনো একটা সময় যে ঠিক এ পর্যায়ে চলে আসে যদি কারো মুখে এ ধরনের দাঁত থাকে এটি হতে পারে খুব বেশি আবার সামান্য যদি সামান্য ক্ষয়ও হয়ে থাকে তাহলে সামান্য শিশির করতে পারে ভিওয়ার্স এই যে যে সমস্যাটি শিশির করা সমস্যা এই সমস্যাটির জন্যে আপনি যদি অনেক দিন যাবত মাসের পর মাস আপনি যদি ঔষধ সেবন করে যান বা ঔষধ আপনি খেয়ে যান মুখে খেতে হবে এমন কোন ঔষধ খান তাহলে কোনো ফলাফল পাবেন না আপনি মাসের পর মাস সারা মাসও যদি আপনি ঔষধ খেয়ে যান তাহলে কখনো সেই ওষুধ খাওয়ার ফলে আপনার সেই শিশির সমস্যা কখনোই বন্ধ হবে না এই শিশির সমস্যা বন্ধ করতে হলে আপনাকে ডেন্টিস্টের কাছে যেতেই হবে এবং ডেন্টিস্টের কাছে যাওয়ার পর উনি চেক করে দেখবেন যে আপনার কোন দাঁতে এ ধরনের ক্ষয় রয়েছে এরপরে যখন উনি দেখবেন যে দাঁত ক্ষয় হয়ে গেছে ওই ক্ষয়টি যখন ফিলিং করে আপনাকে পূরণ করে দিবে যেমন এই নিচের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি চিকিৎসার পূর্বের ছবি আর এটি চিকিৎসার পরের ছবি তো এখানে যে দাঁতগুলো ক্ষয় হয়েছে ফিলিং করে বা পুটিং করে কিন্তু সেই ক্ষয়টি এখানে দেখতে পাচ্ছেন যে পূরণ করে দেওয়া হয়েছে আর যখনই এর এমন ক্ষয় ফিলিং করে পূরণ করে দেওয়া হবে ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার সেই দাঁতের শিশির সমস্যা বন্ধ হয়ে যাবে বরং এই ধরনের সমস্যায় আপনাকে কোনো ধরনের মুখে খাবার জন্য কোনো ওষুধ দেবে না এবং প্রয়োজনও হবে না তো ভিওয়ার্স আমি প্রথমেই বলেছিলাম যে ঔষধে সারে না দাঁতের এমন একটি সমস্যার কথা আপনাদেরকে বলবো। এটি হলো সেই সমস্যা দাঁতের যে শিশিরানি ভাব বা সমস্যা এটি কখনও ঔষধ খেলে ভালো হয় না বরং এর জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং ক্ষয়প্রাপ্ত যে দাঁতগুলা রয়েছে তা খুঁজে বের করে ফিলিংয়ের মাধ্যমে সেই ফিলিং ফিলিংয়ের মাধ্যমে সেই ক্ষয়টুকু পূরণ করে নিলেই সঙ্গে সঙ্গে আপনার সেই শীর্ষিরানি ভাব বা সমস্যাটি সমাধান হয়ে যাবে বরং এ ধরনের সমস্যার জন্য আপনাকে কোনো ঔষধ খাওয়ার প্রয়োজন হবে না তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম